ইউটিউবের মতো ফেসবুকে কিন্তু ডিসলাইক অপশনটি নেই, যেহেতু ডিসলাইক অপশনটি নেই সেহেতু ফেসবুকে রয়েছে রিপোর্ট করার মতো একটা অপশন। আর অতিরিক্ত যদি রিপোর্ট করা হয় তাহলে যে কোনো পোস্টের সেটা ফেসবুকের অ্যালগোরিথম ডিলিট করে দিবেন। সো সুতরাং আমরা অনেক পোস্ট দেখি যে পোস্টগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর, সেই সব পোস্টগুলোতে আমাদের রিপোর্ট করা প্রয়োজন। তো কিভাবে রিপোর্ট করবেন এবং কোন পোস্টগুলোতে আমাদের রিপোর্ট করা প্রয়োজন সে বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। তার আগে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আমি লিমন হুসাইন আছি আপনাদের সাথে। আমাদের হাতে 10টি কন্টেন্ট রয়েছে, যে 10টি কন্টেন্ট আমরা ফেসবুকে দেখলেই রিপোর্ট করা একান্ত আমাদের সামাজিক দায়িত্ব। তো এ তালিকার শীর্ষে রয়েছে অশ্লীল চিত্র বা অশ্লীল ভিডিও, অশ্লীল পোস্ট যারা করে থাকেন সেই সব পোস্টগুলোতে আমাদের রিপোর্ট করা সামাজিক দায়িত্ব। কারণ এসব পোস্ট মানুষের বিরুদ্ধে অশ্লীলতা সৃষ্টি করছে, মানুষেরকে খারাপ পথে নিয়ে যাচ্ছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। তো এই পোস্টগুলো যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমাদের সেই পোস্টগুলোতে রিপোর্ট করব। যে পোস্টগুলোতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে অপমান করা হচ্ছে এরকম যদি কোনো পোস্ট থাকে তাহলে এই পোস্টগুলোতে আমাদের রিপোর্ট করার সামাজিক দায়িত্ব। কারণ এতে একটি নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট জাতিকে অপমান করা হচ্ছে, ছোট করা হচ্ছে। আমরা ফেসবুকে অনেক পোস্ট দেখি যে পোস্টগুলোতে মিথ্যা প্রচারণা বা অনেক ভুয়া নিউজ ছড়ায়। তো এরকম যদি কোনো পোস্ট আপনার সামনে চলে আসে তাহলে আপনার সামাজিক দায়িত্ব হচ্ছে আপনার এই পোস্টগুলোতে রিপোর্ট করা। আমরা ফেসবুকে এরকম আরও কিছু পোস্ট দেখি যে পোস্টগুলোতে আপনাকে অপরাধমূলক কাজে প্ররোচনা করছে। যদি এরকম কোনো পোস্ট থাকে যে অপরাধমূলক কাজে প্ররোচনা করা হচ্ছে তাহলে এই পোস্টগুলোতে আপনাদেরকে রিপোর্ট করা একান্ত সামাজিক দায়িত্ব। কারণ এতে আমাদের যুব সমাজ ধীরে ধীরে অপরাধমূলক কাজের সাথে জড়িত হচ্ছে এবং আমরাই হচ্ছে দিন দিনে অনিরাপদে ভুগতেছি। সো আমাদের নিরাপত্তার জন্য, নিজেদের সামাজিক দায়িত্বের জন্য এই পোস্টগুলোতে রিপোর্ট করা একান্ত প্রয়োজন। এরপরে এমন কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে অন্যের ক্ষতি করার জন্য উৎসাহিত করা হয়। তো অন্যের ক্ষতি করার জন্য উৎসাহিত করা হয় যে সকল পোস্ট রয়েছে সেগুলো পোস্টগুলোতে আমাদের কিন্তু রিপোর্ট করা একান্ত প্রয়োজন। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা জাতিকে ব্যঙ্গ করা হলে সেই পোস্টগুলোতেও রিপোর্ট করা কিন্তু আমাদের সামাজিক দায়িত্ব। এরপরে রয়েছে ধর্ম বিরোধিতা বা নাস্তিকতা প্রকাশ করে এরকম কোনো পোস্ট পেলে আমাদের উচিত সেই পোস্টগুলোতে রিপোর্ট করে দেওয়া। কারণ এরকম যদি পোস্টগুলোতে আমাদের ধর্মের অনুভূতিতে আঘাত আনে এবং নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়। সুতরাং আমাদের এই পোস্টগুলো যখনই দেখব সে তখনই আমাদের এই পোস্টগুলোতে কিন্তু একটা রিপোর্ট করে দেওয়া উচিত। আর এই পোস্টগুলোতে রিপোর্ট করলে সেই পোস্টগুলো ফেসবুকে যে অ্যালগোরিথম আছে সে নিজে থেকেই ডিলিট করে দিবেন। এমন অনেকগুলো পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে কিন্তু হিংস্রতা প্রকাশ করে। যেই পোস্টগুলোতে হিংস্রতা প্রকাশ করে এমন পোস্টগুলোতে আমাদের রিপোর্ট করা প্রয়োজন। আমরা এমন কিছু পোস্ট দেখি যে পোস্টগুলোতে কারো ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করার চেষ্টা করা হয়। তো এরকম যে পোস্টগুলো রয়েছে যে কারো ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করার চেষ্টা করা হলে সেই পোস্টগুলোতেও রিপোর্ট করা আমাদের একান্ত প্রয়োজন। এবং লাস্টে যেটি রয়েছে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত পোস্ট যদি সে পাবলিকলি অন্য কোথাও শেয়ার করে সেটা আপনার অনুমতি ছাড়া। আপনার অনুমতি ছাড়া যদি আপনার ব্যক্তিগত কোনো পোস্ট কেউ শেয়ার করে তাহলে আপনি সেই বিরুদ্ধেও কিন্তু রিপোর্ট করতে পারেন।